বন্ধুরা, আজ পর্যন্ত আমরা ভগবদ্ গীতা, কুরআন, বাইবেল এরকম বিভিন্ন ধর্মীয় বইয়ের কথা শুনেছি। তবে এই পৃথিবীতে ভালো কোনো কিছু থাকলে তার বিপরীত খারাপও আছে। আর এরকম খারাপের বিষয়ে সবাই যেটা বলে থাকে, খারাপের কমন যে নামটা আছে সেটা হলো শয়তান। তো এই শয়তানেরও একটি ধর্মীয় বই, মানে একটি বাইবেল আছে, এটা বললে আপনারা কি বিশ্বাস করবেন? বন্ধুরা, এটা আজকালকের ঘটনা না, কিন্তু আজ থেকে কয়েকশো বছর আগে লেখা এই বাইবেলের কপি, যার নাম দ্য ডেভিলস বাইবেল রাখা হয়েছে। আর এই বাইবেলটির মাত্র একটি কপি আছে সারা পৃথিবীতে। এবং শয়তানের লেখা এই বাইবেলটিতে ভালো কাজ করার শিক্ষা যেমন অন্য ধর্মীয় বইগুলোতে লেখা থাকে, তেমনই খারাপরা বাঁচবে কী করে, শুধু বাঁচা নয়, খারাপরা জিতবে কী করে, কীভাবে একটা পাপ করে সেটা থেকে বাঁচা যায়, এরকম ধরনের সমস্ত বিষয় লেখা আছে পার্টিকুলার যে বাইবেলটিতে, সেটাই হলো ডেভিলস বাইবেল। এবং এটা লেখা হয়েছে আজ থেকে কয়েকশো বছর আগে। আর এই বাইবেলটির ওজন কত শুনবেন? 75 কিলো। ভালো কাজ করার জন্য লেখা বাইবেল এতটুকু, কিন্তু খারাপ কাজ করার জন্য এবং সেই কাজটা করে সেখান থেকে বাঁচার জন্য এত বিশাল একটা জিনিস লেখা হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা শয়তানের লেখা এই ডেভিলস বাইবেলটি আসলে কি, এর মধ্যে আছেটা কি, বর্তমানে এখন কোথায় আছে এই বাইবেলটি, কে এই বাইবেলটা লিখেছে, বলা হচ্ছে শয়তান নাকি তার নিজের হাতেই লিখেছে এই বাইবেল, কিন্তু কবে লিখেছে, কেন লিখেছে, এই সমস্ত বিষয়গুলোই ফুল ডিটেলসে জানতে চলেছি আমরা। তাই অবশ্যই এটা একটা ক্রেজি ভিডিও হতে চলেছে আমাদের সকলের জন্য। শয়তানের নিজের হাতে লেখা একটা বই, এটা আবার হতে পারে নাকি? হ্যাঁ বন্ধুরা, এমন একটি জিনিস এখনো পর্যন্ত এই পৃথিবীতে আছে এবং সেটা একটা মিউজিয়ামে সুরক্ষিত রাখা আছে। তাহলে চলুন এই রোমাঞ্চকর সফরে আমার সাথে আপনাদেরকে আমি নিয়ে যাই। তো হ্যালো এভরিওয়ান, আমি অনুপ, ওয়েলকাম টু অক্সিজেন মোটিভেশন। বন্ধুরা, সর্বপ্রথম বিষয়, এই বাইবেলটির অরিজিনাল নাম হলো কোডেক্স গিগাস এবং এই বইটি 700 থেকে 1000 বছর আগে লেখা হয়েছে বলা হচ্ছে। আর এই বইটির শুরুতেই এরকম একটা বড় শয়তানের চিত্র আঁকা রয়েছে। ছবিটা অনেকটাই বড়, কারণ যেমনটা আগেই বললাম, এটা সাধারণ কোনো বই না, 75 কিলো খালি এই বইটার ওজন, যেখানে আমার নিজের ওজনই 75 কিলো নয়। তাহলে বুঝে দেখুন এই বইটা কতটা বড় হবে। এবং এর হাইট হচ্ছে 92 সেন্টিমিটার টল, মানে একটা মানুষের প্রায় কোমর সমান লম্বা হবে এই বইটা। আর যেমনটা বললাম, এর ওপেনিং পেজেই একটা বিশাল বড় আর্টওয়ার্ক রয়েছে, আর বলা হচ্ছে যে এটাই হলো শয়তানের আসল চিত্র। এবং এই এত বড় বাইবেলটি নাকি এক রাত্রেই লেখা হয়েছে এমনটাই বলা হচ্ছে। এখন এক রাত্রের মধ্যে কিভাবে এত বড় একটা বই কেউ লিখতে পারে, এর পিছনে একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে, শুনুন তাহলে। আচ্ছা, চার্চে ধর্মকর্ম করার জন্য কে থাকে? ফাদাররা থাকে, তাই তো? তো সেই যুগে এরকমই একজন ফাদার, যিনি তার সারা জীবন কেবল ঈশ্বরের জন্যই কাজ করে যাবে, মানুষের ভালোর জন্যই কাজ করে যাবে, এরকম সাইন করে দিয়েছিল। কিন্তু একসময় সেই ব্যক্তি একটা চুরির কর্ম করে ধরা পড়ে এবং সেটা করে সে ধরাও পড়ে যায়। আর তার ফলে তখন সেখানকার মানুষ বা অন্যায় করলে যারা সাজা দেয়, তারা এই ব্যক্তিকে প্রথমে জেলে বন্দী করে দেয়। তারপর নানা রকম বিচার বিবেচনা করার পর সেখানকার মানুষ সিদ্ধান্ত নেয় যে চার্চের ফাদার যদি এরকম একটা কাজ করে খুবই সহজে একটা সাজা পায়, তাহলে সাধারণ মানুষের ভিতর থেকে ভয় চলে যাবে, তাই এনাকে এমন একটা কঠিন সাজা দিতে হবে। তো সেই কঠিন সাজাটা কি? ওকে একটা দিয়ালে জীবন্ত গেঁথে দেয়া হোক। আর এই সিদ্ধান্তে তখন সেখানকার সবাই রাজি হয়ে যায়, কারণ সেই যুগে এরকম নানা প্রকার বিদ্ঘুট সাজার প্রচলন ছিল। জীবন্ত দেয়ালে গেঁথে দেওয়া থেকে বেশি কষ্টকর সাজা ছিল তো সেই যুগে, ওই যে যেমন একটা সরু ছোচালো রডের ভিতরে একটা মানুষকে বসিয়ে দেওয়া হতো, আর সেই রডটা ধীরে 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 তার মুখ দিয়ে বার হতো, আর ওই অবস্থায় একটু একটু করে মানুষটা মারা যেত। সুতরাং ভেবে দেখুন এই সাজাটা কতটা কষ্টকর। তো আগেকার যুগে এরকম ধরনের সাজা প্রচলন ছিল, তো সেই জন্যই তাকে চুরির অপরাধে, তাও আবার একজন ফাদার হয়ে চুরি, তাই তাকে জীবন্ত দেয়ালে গেঁথে দেওয়া হোক। তারপর ওই দেয়ালের ভিতরে একটু একটু করে খিদের কষ্টে, চেষ্টার কষ্টে, নড়াচড়া না করতে পেরে একটু একটু করে মারা যাবে, এরকম একটা কষ্টের সাজা দেওয়া হবে সেখানকার মানুষরা তখন সিদ্ধান্ত নেয়। তো এবার ঘটনাটা হয়েছে কি, যেদিন এরকম আদেশ দেওয়া হয়েছে যে কাল তাকে এরকম দেয়ালে গেঁথে দেওয়া হবে, তার আগের দিন রাত্রে জেলের ভিতরে সে ভীষণভাবে প্রার্থনা করেছে, যেভাবেই হোক আমাকে বাঁচিয়ে দাও, দরকার হলে আমার গোটা জীবন আমি তোমাকে দিয়ে দেব,
এই বলে ভীষণ কান্নাকাটি করে নত হয়ে প্রার্থনা করেছে। কিন্তু সে প্রার্থনা করেছে জিজেস, আল্লাহ, ভগবান এরকম কোনো উপরওয়ালার কাছে নয়, বরং এর বিপরীত, সে শয়তানের কাছে প্রার্থনা করেছিল। আর প্রার্থনা করার সময় শয়তানকে তিনি কি কি বলেছিল শুনবেন? যে ভালোদেরকে বাঁচানোর জন্য তো কতজন আছে, কিন্তু আমার মতো যে একটা ভুল করে ফেলেছে তাকে বাঁচানোর জন্য তো শুধু তুমিই আছো, তাই দয়া করে আমাকে বাঁচিয়ে দাও, আমি ওই দেয়ালের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে চাই না, আমার যদি কাল মৃত্যু না হয় আমাকে যদি তুমি বাঁচিয়ে দাও তাহলে আমার সোল আমি তোমাকে লিখে দিলাম, আমার শরীর দিয়ে তারপর তুমি যা ইচ্ছা তাই করতে পারো, শুধু আমাকে এই দণ্ড থেকে বাঁচিয়ে দাও। এরকম ভীষণভাবে শয়তানের কাছে সে প্রার্থনা করে। আর তারপর যেটা হয়, শয়তান তার সামনে প্রকট হয় এবং তাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে বাঁচাচ্ছি, কিন্তু তার আগে এখানকার সবাইকে ডেকে তুমি বলো যে কাল আমি তো মারা যাব, তাই এই এক রাত্রে আমি একটা বই লিখে যেতে চাই, আর তার জন্য অনেকগুলো পৃষ্ঠা আমার লাগবে, এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছা। তখন সেখানে যারা ছিল তারা ভাবে ঠিক আছে কাল রাত্রে তো মারা যাবে, তাই তার এই শেষ ইচ্ছাটা পূরণ করে দিই। এই বলে বেশ কিছু পৃষ্ঠা তাকে দেয়া হয় লেখার জন্য। কিন্তু সে বসে যখন লিখতে শুরু করে সেই দেখে সবাই আশ্চর্য হয়ে যায়, কারণ একের পর এক পেপার গিজগিজ 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 করে লিখেই যাচ্ছে, আর এদিক থেকে পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা তাকে দিয়ে যেতে হচ্ছে। পৃষ্ঠা মানে আজকে আমরা যে কাগজে লিখি সেই পৃষ্ঠা না, কিন্তু সেই যুগে তো কাগজ ছিল না, সেই যুগে পশুর চামড়ার উপরে লেখা হতো, তো ওই রকম পৃষ্ঠার পর পৃষ্ঠা তারা দিয়ে যাচ্ছে, আর এদিকে সে লিখেই যাচ্ছে। এই করতে করতে মানে শেষে ওই এক রাতে এই বিশাল বইটা সে লিখে শেষ করে ফেলে। মানে এই গল্পের টেকনিক্যালি তখন যেটা ঘটেছিল বলা হচ্ছে, তা হলো ওই ব্যক্তি এই বইটি লিখেনি, সে শয়তানের প্রার্থনা করেছিল, তাই শয়তান তার শরীরের ভিতরে প্রবেশ করে শয়তানই এই বইটি লিখেছে। আর এই বইটিতে মোট 640টি পৃষ্ঠা লেখা হয়েছে এবং এই বইটি এখনও পর্যন্ত সুইডেনের একটি মিউজিয়ামে সুরক্ষিতভাবে রাখা আছে। এবার বর্তমানে এই বইটি অ্যানালাইজ করে বিশেষজ্ঞরা যেটা বলছে যে সেই যুগের টেকনোলজি বিচার করে একজন ব্যক্তি যদি কন্টিনিউস লিখে যায় তাহলে এই বইটি লিখে শেষ করতে 20 বছর সময় লাগবে। এক রাত্রে লিখে শেষ করার কোনো সম্ভাবনাই নেই, কারণ বইয়ের পৃষ্ঠার যে সাইজ তা বিচার করে ননস্টপ লিখে গেলেও এটা শেষ করতে 20 বছর সময় লাগবে। বর্তমান স্টাডি করে এটাই জানা গিয়েছে। আর যেমনটা আগেই বললাম, এর হাইট হচ্ছে 92 সেন্টিমিটার ও এর ওজন হচ্ছে 75 কিলো। এছাড়াও বিশেষ কিছু সিক্রেট এর মধ্যে আছে, তবে তার আগে এই বইটি সম্বন্ধে আরেকটু আপনাদেরকে বলে দিই। এই বইটি মোট 160টি ভেড়ার চামড়া দিয়ে তৈরি করা হয়েছে, মানে এই বইতে যতগুলো পৃষ্ঠা আছে সেগুলো সব এক জায়গায় করলে ওই মোটামুটি 160টা ভেড়ার চামড়ায় গিয়ে দাঁড়াবে। আর এই 160টা পশুর চামড়া দিয়ে 360টি পৃষ্ঠা তৈরি করা হয়েছে, আর ওই 360টি পৃষ্ঠার দুদিকে লিখে মোট 720টি পৃষ্ঠা লেখা হয়েছে এই বইটিতে। তবে বর্তমানে এখন এর 24টি পৃষ্ঠা মিসিং, মানে একটা গোটা চ্যাপ্টার মিসিং। আর এই চ্যাপ্টারটিতে কি ছিল, কি লেখা ছিল, সেটা আজও পর্যন্ত একটা রহস্য হয়ে থেকে গিয়েছে। তবে বইটি থেকে পৃষ্ঠা ছেঁড়া হয়েছে এতটুকু পরিষ্কার বোঝা যায়। আর গল্পে সব থেকে মজার বিষয় হলো, এই বইটি লেখা শেষ হওয়ার পর সেই অপরাধী ব্যক্তিকে, মানে ওই চার্জের ফাদারকে, দেওয়ালে গেঁথে দেওয়ার যে দণ্ড ছিল সেটা থেকে বাঁচিয়ে দেয়। মানে শয়তান যে কথা দিয়েছিল সেই মতো কাজও করেছিল বলা হচ্ছে পৌরাণিক কথায়। আর 1967 সালের দিকে এই বইটি সুইডেনে যেখানে রাখা ছিল সেই জায়গাটিতে আগুন লেগে যায়। এবার যে ঘরে এই বাইবেলটি রাখা ছিল সেখান থেকে এটাকে বাঁচানোর জন্য ওখান থেকে ছুঁড়ে একটু দূরে অন্যদিকে ফেলে দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে যেখানে বইটি ফেলা হয় সেখানেও আগুন জ্বলতে থাকে। তখন সবাই ধরে নিয়েছিল যে বাইবেলটা এবার হয়তো পুড়ে শেষ হয়ে গেল, আর খুঁজে পাওয়া যাবে না। তো ওই জ্বলন্ত বিল্ডিংয়ে আগুন টাগুন নিভে যাওয়ার পর সবাই যখন সেখানে খোঁজাখুঁজি করতে যায় যে অবশিষ্ট কি বেঁচে আছে না আছে সেগুলো দেখতে যায়, সবাই সেখানে পৌঁছিয়ে দেখে যে ওই বইটার কোনো কিছুই হয়নি, চারিদিকে এত আগুন লেগে গিয়েছে, সব পুড়ে গিয়েছে, কিন্তু বইটার কোথাও এতটুকু আগুনে পড়েনি, তখন একদম পারফেক্ট অবস্থায় রয়েছে। আর এই বিষয়গুলো এই বইটির মিস্ট্রি ও সাসপেন্স আরও বাড়িয়ে দিয়েছে। এবার শেষ প্রশ্ন যেটা, যে এই বাইবেলের মধ্যে কি লেখা আছে, তো ওই একই গল্প, ওই একই জিসাসের গল্প, কিন্তু সব কিছুই শয়তানের অ্যাঙ্গেল দিয়ে। বিষয়টাকে এইভাবে বুঝুন, ধরুন একটা মুভি আমরা যখন দেখি তখন সেটা আমরা হিরোর অ্যাঙ্গেল দিয়ে দেখি, কিন্তু ওই মুভিটাই যদি আমরা ভিলেনের অ্যাঙ্গেল দিয়ে দেখি
তাহলে সেটা কিন্তু একটা অন্য গল্প হয়ে যাবে। ভিলেন ছোট থেকে বড় হচ্ছে, হিরো আসছে যাচ্ছে, বিভিন্ন ঘটনা ঘটছে, তো এরকমই কিছু এই বইটি এই ডেভিলস বাইবেলের ভিতরে লেখা হয়েছে। এছাড়াও অ্যাডিশনাল যে বই বিষয়গুলো আছে তা হলো ব্ল্যাক ম্যাজিক, মানে হ্যারি পটারের মুভিতে যেমনটা আমরা দেখেছি কিছুটা ওই প্রকার নানা রকম ম্যাজিকের বিষয়, জাদুমন্ত্রের বিষয় এই বইটাতে লেখা আছে। তুমি ওর ক্ষতি করতে চাও, এই ক্ষতিটা করতে চাও, তাহলে এই কাজটা করো। তোমার শত্রুদেরকে তুমি এই ক্ষতি করতে চাও, তাহলে এই কাজটা করো। এরকম নানা প্রকার ব্ল্যাক ম্যাজিক এর ভিতরে রয়েছে। এছাড়াও অ্যাডিশনাল, ধরো তুমি কোনো ভুল করে ফেলেছো, তাহলে সেখান থেকে তুমি কিভাবে বাঁচবে তার উপায়ও লেখা আছে এই বইতে। এবার ধরো এই চুরিটা তুমি করেছো, তাহলে এতদিন তোমাকে না খেয়ে থাকতে হবে। এই ভুলটা তুমি করেছো, তাহলে এদেরকে এতটা সাহায্য করতে হবে। অর্থাৎ ভুল করলে তার সলিউশন কি, তুমি কিভাবে পাপ মুক্ত হতে পারবে, তার পথ দেখানো আছে এই বইটাতে। তো বন্ধুরা, এবার ভিডিওর কনক্লুশনে যদি আমরা আসি, তাহলে এক রাত্রে এই এত বড় একটা বই লিখেছে শয়তান, তার নিজের হাতে লিখেছে। এগুলো তো আর আমরা নিজের চোখে দেখিনি, সবই পৌরাণিক মিথোলজিক্যাল ব্যাপার স্যাপার, এগুলো সবই বিশ্বাসের উপরে চলে। কিন্তু যদি জিজ্ঞাসা করেন এই বইটি বাস্তবে আছে কিনা, তাহলে আমি বলবো হ্যাঁ, 100% নিশ্চিত বইটি এখনও আছে, তাও আবার সুইডেনের ন্যাশনাল মিউজিয়ামে রাখা আছে। তাছাড়াও এই বইটির নামটা যদি আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখেন, তাহলে এর সম্বন্ধে বহু তথ্য যা আমি বলিনি আপনারা জেনে নিতে পারবেন। তাই এই বইটি এখনও আছে পৃথিবীর বুকে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বইটি সম্বন্ধে আপনার কী মন্তব্য, আপনি কি বলতে চাইবেন এই পুরো ঘটনাটা শোনার পর, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। অনুপ আজ তাহলে এখানেই বিদায় চাইছে, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন।